Ih, ini ukun bikin salah, Re. Hai, hai, babi. Aku ini masih itu ukun. Aina, siruni araina. Zaina, matarukun zaina. Soena, ukun zala. Soena. Pemaksa sungkai re. Ukun zaina. বন্ধু, উকুন ধর একটা বুদ্ধি পেয়েছি, তোর মাথায় কোনো উকুনই থাকবো না। আসলে হ সত্যি 100% সত্যি। কেমনে? এই যে রেজার। রেজার যা কি করবো? তাকু যা। আমার সানডে মানডে ক্লোজ করে দিলি। মায়া মায়া গো, আর তো পারতাছি না, এই শিরে খাদ্য তো খাদ্য চক্কর মাথাটা ফুলে আসতেছে। তাহলে বন্ধু তুই একটা কাম কর, ঘুমানোর আগে মাথাতে একটা উকুন আইন না, টাস করে মেরে লাবি। মানলি কি তুই গো? এই মরা উকুনের জানা যায় বাকি উকুন গুলো চলে যাবো, আর তুই এই পাকে আরামসে ঘুমাবি। শর্ত এক ঘন্টা ধরে উকুন দেখতেছ, একটা উকুন আনতে পারস না। এবার আমি পারবো, তুই এত কথা কইস না। পাইছিস না রে? কোন জায়গায় দৌড় দিছে? দাঁড়া, এবার পারমো আমি। একটা উকুন আনতে পারস না। এই পাইছি 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 রে। না রে, এরকম তো তোর চুলেই পড়ে গেছে গা। কখন থেকে দেখতেছিস একটা উকুন আনতে পারস না? এই দর্শি দর্শি দর্শি। তুমি খালি দৌড়বাই, আনতে আর পারবা না। এবার আমি আনমুই। হ্যালো ভাই, এটা কি গরিবের হালবার? জি, আমি গরিবের হালবার থেকে আব্বাস গরিব বলছি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার? ভাই, আমার সাহায্য লাগতো না, আমি আবার অত গরিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কেন ফোন দিয়েছিলেন স্যার? ভাই, ওইসে কি আন্নার কোম্পানিতে না, আমি উন মারার এক প্যাকেট ওষুধ নিয়েছিলাম। হ্যাঁ, পুরো প্যাকেট খেয়েছি কিন্তু একটা উন মারেনি। কি করেছেন আপনি? খেয়েছেন কেন? তো কি তা করবো? আরে ভাই, এটা তো মাথায় দেওয়ার বিষ। বোম না বোম না মাতার উকুন। এই ভর দুপুরিয়ার সময় আবার কল দেয় কেডা। হ্যালো, হ্যাঁ বলো। ওগো কাবিলা, আমার জন্য এক বোতল রক্ত নিয়ে এসো। তুমি রক্ত নিয়ে কি করবা? এই তোমার আনতে বলছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মুই আসার সময় রক্ত লই আসবো। 20 মিনিটস লেটার। বউ, এই লও তোমার রক্ত। তাই তুমি যে মরে দিয়ে রক্ত আনাই, সেই রক্ত দিয়ে হওয়ার বাকি। কেন মাথায় দিব?
পাগল মানুষের মতো কি আবল তাবল বলতে আস, মাথায় দেবা কেন? জানো না আমার মাথায় যে উকুন? হয় জানি তো। তো উকুন মাথায় কামড়ায় কেন? কেন, রক্ত খাওয়ার জন্য? তাহলে আমি রক্তটা যদি মাথায় দেই, উকুন তো এই রক্তই খাবে, তখন আমার মাথা কামড়াবে না। ইশিরে না, আর পারতাছি না, মাথা চুলকাই চুলকাইতে ওর নিয়ে গেছি গা। মাথা চুলকানি লেখা একটা কর্মচারী একটি নিয়োগ বিজ্ঞপ্তি, মাথা চুলকানোর জন্য একজন দক্ষ লোক চাই। ওরে বাবা, কোনো কিছু লাগে না বাবা, মাথায় একশো রুকুনের জ্বালা। এ বেটা, এই তোর দাঁড়ে কি উকুন মারার বিষ আছে? ও কাকু, আপনি উকুন মারার বিষ দিয়ে হারবেন কি? বেটা কইস না, মাথা ভর্তি উকুন, দিন দিন হইতে আছে দ্বিগুণ। না কাকু, আমার দোকানে তো উকুন মারার বিষ নাই, ইন্দুর মারার বিষ আছে, আপনি ইন্দুর মারার বিষ লই যান। মাথার ভিতরে রুকুন গুলো কুকুরের মতো কামড়াচ্ছে, কি করে কি করে কি করে পেয়েছি। এ ভাই, এই আপনি মাথায় মালটা দিচ্ছেন কেন? আসলে দাদা হয়েছে কি, আমার মাথার ভিতরে প্রচুর পরিমাণে উকুন হয়েছে, সালারা আমাকে টুস টুস করে কামড়ায়। তাহলে মাথায় মাল ঢেলে লাভ কি? মাল ঢালছি যাতে সালারা আমাকে কামড়াতে না পারে, কারণ সালারা মাল খেয়ে টাল হয়ে যাবে। এই সারাদিন মাথা আসছাও উহুন কি কমাই তারো না? কেন কি হয়েছে? তোমার মাথা তো উহুনের আলু, মাইনসে চাষ করে চিংড়ি মাছে, আর তুমি তোমার মাথা চাষ করছো উহুনে। কারণ কি হয়েছে? তোমার মাথার উহুন আমার মাথা তাইয়া আমার কাম নাই খাইছ। ওই গুই তাই কি হয়েছে? উহুন উহুন মিশে আসছে। মাথার উকুন গোলারে মাইরা দে। আমি একটু আগে যে উকুন গুলারে মারছি, ওই উকুন গুলার আত্মীয় স্বজন আইয়া আমনের কামড়াইয়া প্রতিশোধ নিতে আসে। মাথায় উকুনের জ্বালায় আর বাঁচতাছি না, কি যে করবো বুঝতাছি না। দাঁড়া, আমি উকুন মারার ব্যবস্থা করতেছি। বেটা, আমার মাথায় উকুন হয়েছে মশা না। আরে বেটা, এটা দিয়া উকুন মারমু।
দেখছিস দেখছিস শব্দ হইছে তো মার 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 আরে উড়াসকে সাবধানে ধরে রাখ বাহ উকুন মেরা লেগে তো ভালো একটা জিনিস আবিষ্কার করছি ভালো লাগতেছে না এ বৌমা বৌমা জি বাবা এ তুমি উকুন মারার জন্য কি শ্যাম্পু দেছো শ্যাম্পু তো মাথায় দিছি উকুন তো মরেই নাই উকুনের জ্বালায় মাথা চুলকাইতে চুলকাইতে মাথার সাল উড়ে ফেলাইছি বাবা আমার মনে হয় কি উকুনও আপনার মতো ওমর থাকার ফল খেয়েছে এর জন্য উকুনও মরে না আপনিও মরেন না হ্যাঁ আবে তুই মাথা এমন মারতাছিস খেলা আরে বেটা মাথায় মাই না মাথায় উকুন মারতাছিস তুই যে একটা খাচ্চর এটা মানুষ কেমতে বুঝবো জানো কেমনে তোর মাথার উকুন দে দোস্ত তাহলে আমি কি করি একটা কাম কর তেলটা মাথায় মাখ আচ্ছা শালার ঘরে শালা আমার দেশ খালি জ্বালা এত জায়গা থাকতে তুই আমার মাথায় বাসা বাঁধলি উকুন থেকে মুক্তি পাই উকুন থেকে মুক্তি চান হ্যাঁ উকুনের অসহ যন্ত্রণা ভালো লাগছে না কাউকে বলতে পারছেন না উকুনের বংশ করতে চান নির্বংশ তাহলে এখনই হাতে তুলে নেন ললিতা হারবালের কেরাসিন তেল এটা মাথায় ঢালুন আগুন ধরিয়ে দিন তুলের সাথে উকুনে পুড়িয়ে ফেলুন